প্রিয় ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দীর্ঘ 15 বছর একটা পানি কচু নিয়ে, নিউটন জাতের পানি কচু নিয়ে কাজ করছি। সেই কচুটা আমি এক একটা কচু 10 ফিট উঁচু, 35 কেজি ওজন এক একটা কচু উৎপাদন করেছি। পরপর 15 বছরই একইভাবে এক জমিতে কচু ভালো 15 বছরই একের পর এক করে করে যাচ্ছি। তা প্রতি বছরই কচু ওই রকম 20 কেজি, 25 কেজি, 30 কেজি, 35 কেজি, 10 ফুট উচ্চতা হয়ে থাকে। তা এইটে তৈরি করার একমাত্র ম্যাজিক হচ্ছে এই যে কেঁচো, কেঁচো ভার্মি কম্পোস্ট। এই যে কেঁচো ভার্মি কম্পোস্ট, এটে আমার এখানে দুটো হাউস রয়েছে, এই হাউসে আমি এই কেঁচো ভার্মি কম্পোস্ট প্রতি 60 কেজি গোবরের জন্য 1 কেজি কেঁচো ব্যবহার করতে হয়। তো 60 কেজি গোবর দিয়ে 1 কেজি কেঁচো যদি এর ভিতরে দেওয়া হয়, এই গোবরের ভিতরে কলা গাছের যে পচা, ই তারপরে হচ্ছে আপনার কুসুড়ি, পানারসের যে গুঁড়ার যে আটিয়ে, এই আটিয়ে কুসইয়ে এই গোবরের সাথে মিক্সার করে দিয়ে গোবরটা 7 থেকে 10 দিন ভালো করে ফেটতে, আউজের মধ্যে দিয়ে ফেটে গ্যাসটা বের করে দিয়ে তারপরে হচ্ছে আপনার ওই কেঁচো দিতে হবে। কেঁচো 60 কেজি গোবরের জন্য 1 কেজি। প্রথম অবস্থায় যদি 60 কেজি গোবরে 1 কেজি কেঁচো দেওয়া হয়, প্রতি মাসে এক একবার করে হচ্ছে এই ভার্মি কম্পোস্ট তোলা যাবে। তাই এই যে ভার্মি কম্পোস্ট, এই যে সারটা, এই সারটা খুবই ভালো। আমাদের জমিতে সার মাত্তি মাত্তি মাটির পিএসটেস একদম ইয়ে হয়ে গেছে। এখন গাছপালা লাগালে ওটাতে স্টক করে, আর যদি এই ভার্মি ব্যবহার করা হয়, ভার্মিতে খুবই উপকার। যেমন আমার এই যে কসুতি ভার্মি, সরিষার খোল, এই সমস্ত ব্যবহার করে আমি প্রতিটা কচু 20 থেকে 35 কেজি পর্যন্ত ওজন তৈরি করেছি, উচ্চতা মানাইছি 10 ফিট। তার একটা ম্যাজিক হচ্ছে এই ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট ছাড়া কোনো ই নেই। ভার্মিতে যে কোনো গাছ, আমি যে কোনো গাছ, এই যে আম গাছ, আপেল গাছ, বিভিন্ন ধরনের ফল ফলাদি সবই আমি হচ্ছে এই ভার্মি কম্পোস্ট দিয়ে লাগাই। ভার্মি দিয়ে লাগালে এই গাছপালা খুব সুন্দর চেহারা, সুস্থ সবল হয়। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে আমার এই ভিডিও শেষ করলাম।